এই ভিডিওতে আলোচনা করছি তোমাদের যে রিশেডিউল যেটা দেওয়া হয়েছে একসামিনেশনের রুটিন যেটা চেঞ্জ করা হয়েছে সেটা নিয়ে তো এটা হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বর হচ্ছে নয় তারিখ সেটা পাবলিশড হয়েছিল এখানে দেখতে পাচ্ছ তোমরা ডেট আর এটা কেন দিচ্ছি এটা প্রথমে আমি কিন্তু কমিউনিটিতে অলরেডি পোস্ট করে দিয়েছি ফেসবুক গ্রুপের মধ্যে আমি পোস্ট করে দিয়েছি ফেসবুক পেজের মধ্যেও দিয়ে দিয়েছি ত্রিপুরা স্কুল ক্লাসেস ফেসবুক পেজ এবং ত্রিপুরা স্কুল ক্লাসেস ফেসবুক গ্রুপ রয়েছে সেখানের মধ্যে এবং হচ্ছে আমি ইউটিউবের সেই কমিউনিটি পোস্ট যেখানে ফটো পোস্ট করা যায় সেখানে কিন্তু আমি এটা আমি অলরেডি দিয়ে দিয়েছি অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছে যে ক্লাস থ্রি থেকে এইট পর্যন্ত রুটিন চেঞ্জ হয়েছে কি না তো সেটা হচ্ছে চেঞ্জ হয়েছে যার কারণে আমি সেগুলি আপলোড করেছিলাম এই এই যে দেখতে পাচ্ছো এই পেজটা বা এই নোটিসটা এই রুটিনটা তো তারপর হচ্ছে যেহেতু স্টুডেন্টরা বারবার বলছে তাই এর জন্য এই ভিডিওটা বানিয়ে নিলাম তো দেখে নাও তোমাদের এক্সামটা হওয়ার কথা ছিল তোমাদের এক্সামটা হওয়ার কথা ছিল এই সেপ্টেম্বরের চব্বিশ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল এবং হচ্ছে তিন দশ দু হাজার চব্বিশে সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের মানে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটাকে রিশেডিউল করে দেওয়া হয়েছে ওটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে বাইশ বাইশ অক্টোবর থেকে শুরু করে তিরিশ অক্টোবর পর্যন্ত চলবে তোমাদের পরীক্ষা আর তার কারণটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে ন্যাচারাল ডিজাস্টার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এখানে হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় যেটা সেটা হচ্ছে বন্যার কারণে বা ফ্লাডের কারণে হচ্ছে অনেক স্টুডেন্টের লস হয়েছে বা অনেক স্টুডেন্টের কোনো বুকস পায়নি তারা তাদের বুকসগুলো ড্যামেজ হয়ে গিয়েছে বা আরও বিভিন্ন সমস্যার কারণে হচ্ছে এটাকে পিছিয়ে দেওয়া হয়েছে তো এই রয়েছে তোমাদের এখানের মধ্যে যে এই তারিখে হওয়ার কথা ছিল অর্থাৎ চব্বিশ নয় দু থেকে শুরু হওয়ার কথা ছিল এবং শেষ হওয়ার কথা ছিল তিন দশ দু হাজার চব্বিশে কিন্তু সেটা এখন এই তারিখে না হয়ে হচ্ছে আমাদের বাইশ অক্টোবর থেকে শুরু করে থার্টি অক্টোবরে তোমাদের কমপ্লিট হবে তো এখানের মধ্যে কোন দিন কোন সাবজেক্ট পড়ছে সেটা আমি এখানের মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা প্রথমেই এখানে হচ্ছে এটা হাফ ইয়ারলি এক্সামের হাফ ইয়ারলি এক্সামের রুটিন সেটা হচ্ছে বাইশ দশ দু হাজার টুইসডে এই দিন হচ্ছে ম্যাথমেটিক্স থাকছে ক্লাস থ্রি থেকে এইট পর্যন্ত সবার ক্লাস থ্রি থেকে ক্লাস থ্রি থেকে ক্লাস এইট পর্যন্ত সবার তো এখানে বিষয়টা হচ্ছে ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত তোমাদের সময় হচ্ছে নয়টা থেকে বারোটা পর্যন্ত আর ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত বারোটা তিরিশ থেকে তিনটে তিরিশ পর্যন্ত এই টাইমিংটা তোমরা হচ্ছে মনে রাখবে এবং হচ্ছে এই ডেটটা মনে রাখবে এবং হচ্ছে কোন ডেটে কোন এক্সাম হচ্ছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট তারপর হচ্ছে চব্বিশ দশ দু হাজার চব্বিশের মধ্যে হচ্ছে ইংলিশ এটা হচ্ছে ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত তোমাদের নটা থেকে বারোটা পর্যন্ত আর সিক্স থেকে এইট পর্যন্ত বারোটা তিরিশ থেকে তিনটে তিরিশ পর্যন্ত ছাব্বিশ দশ দু হাজার চব্বিশ হচ্ছে বেঙ্গলি এবং ককবরক যাদের বেঙ্গলি রয়েছে তাদের বেঙ্গলি যাদের ককবরক রয়েছে তাদের ককবরক সেটা হচ্ছে ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত নটা থেকে বারোটা পর্যন্ত আর ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত তোমাদের টাইমে হচ্ছে বারোটা ত্রিশ থেকে শুরু হবে এবং তিনটে ত্রিশ পর্যন্ত চলবে তারপর হচ্ছে আঠাশ দশ দু হাজার চব্বিশ এই দিন হচ্ছে ইভিএস থাকছে ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত তোমাদের নয়টা থেকে বারোটা পর্যন্ত আর এসএসটি থাকছে সোশ্যাল স্টাডিস যেটা রয়েছে সোশ্যাল স্টাডিসটা হচ্ছে ক্লাস সিক্স সেভেন এইটের তোমাদের সময় হচ্ছে বারোটা তিরিশ থেকে তিনটে তিরিশ পর্যন্ত তিরিশ দশ দু হাজার চব্বিশে রয়েছে সায়েন্স এক্সাম এটা হচ্ছে সিক্স থেকে এইটের সিক্স থেকে এইট পর্যন্ত তোমাদের বা সময় হচ্ছে বারোটা ত্রিশ থেকে তিনটে তিরিশ পর্যন্ত এবং এখানে একটি বিষয় বলে দেওয়া হয়েছে যেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে আমরা জানি যে বিদ্যাজ্যোতি স্কুলগুলি বিদ্যাজ্যোতি স্কুলগুলি তোমাদের হচ্ছে শনিবারে বন্ধ থাকে শনিবারে বন্ধ থাকে অর্থাৎ স্যাটারডেতে তোমাদের হলিডে থাকে যেগুলো হচ্ছে সিবিএসসি অ্যাফিলিয়েটেড বিদ্যাজ্যোতি স্কুলগুলি হচ্ছে শনিবারে বন্ধ থাকে কিন্তু হচ্ছে ছাব্বিশ দশ দুই হাজার চব্বিশ যে রয়েছে এই তারিখে হচ্ছে আমাদের পড়ছে স্যাটারডে কিন্তু এই স্যাটারডে তোমাদের স্কুলটা ওপেন থাকবে এবং এই দিনে তোমাদের পরীক্ষা হবে আর তোমাদের কোয়েশন যে হবে কোয়েশনটা টোটাল মার্ক হচ্ছে এইট্টি মার্কসের হবে আর সেই কোয়েশনটা আর তৈরি করবে হচ্ছে সেন্ট্রালাইজড এক্সামিনেশান ইউনিট ফর এলিমেন্টারি তারা অর্থাৎ আমরা হচ্ছে সিইইউ সিইউ বোর্ড হচ্ছে তোমাদের বোর্ড তারা হচ্ছে এগুলি তৈরি করবে আর এগুলি বলা হয়েছে কি এগুলি হচ্ছে ফোকাস সিলেবাসের উপর এবং রিমেইনিং সিলেবাসের উপর কিন্তু তৈরি হবে আর সেটা সাপ্লাই করবে কে সিই ইউ এই বোর্ড বা বলতে পারো তোমরা সেন্ট্রালাইজড একটামশনাল ইউনিট তারা হচ্ছে এই তোমাদের কোয়েশানগুলি তৈরি করে তো এখানে ছিল তোমাদের টাইম টেবিল আর তাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হাফ ইয়ারলি নিউ রুটিন দেখে নিও তো এই হচ্ছে তোমাদের রুটিন আর কারো যদি কোনো ক্লাসের কোনো ইম্পর্টেন্ট বা কোনো কিছু ম্যাথ কোনো কিছু বিষয় যদি তোমাদের বোঝার হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী সময় হচ্ছে এইগুলো আমি আপলোড করে দিয়ে দেব আর হচ্ছে তোমাদের এখনে তো হচ্ছে হওয়ার কথা ছিল সেটা চব্বিশ নয় দু হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আরও এক মাস পেয়ে গিয়েছো শুরু হচ্ছে তোমাদের বাইশ দশ দু থেকে তার মানে আরও তোমরা এক মাসের মতো পেয়ে যাচ্ছ তাহলে তোমরা হচ্ছে এ টাইমের মধ্যে বাকি যেগুলি যাদের কভার হয়নি তোমরা সেগুলি কভার করে নিতে পারো